আজ দুপুরে লালবাগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় অসহায়দের মাঝে 40টি শীতের জামা এবং 10টি কম্বল বিতরণ করা হয়। সংগঠনটি দীর্ঘদিন থেকে সমাজের দায়বদ্ধতা থেকে সামাজিক কর্মকাণ্ড করে আসছে, তারই ধারাবাহিকতায় আজকের পথ শিশুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান এবিএম সিরাজুল হক সাজিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ হোসেন, সহ সাধারণ সম্পাদক পাপা রায়হান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ঝুমুর, সহ সাংগঠনিক সম্পাদক জুরি ইয়াসমিন, অটিজম বিষয়ক সম্পাদক ডাক্তার নাসিমা চৌধুরী বৃষ্টি, সাংস্কৃতিক সম্পাদক রোজিনা সিঙ্গার, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া সুলতানা, সমাজকল্যাণ সম্পাদিকা ফাহিমা আক্তার নূপুর, কেন্দ্রীয় সদস্য হিয়া আমিন, সহ সাংস্কৃতিক সম্পাদক মুসলিদিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মিজান সর্দার, আবু বকর সিদ্দিক, রাবি চৌধুরী, আজিজুর রহমান কিসুল প্রমুখ। আমাদের শীতের থেকে রক্ষা হচ্ছে, আমরা শীতের থেকে রক্ষা পাচ্ছি পাচ্ছি। অনেক ভালো লাগছে এই কাপড় পিনতে, আঙ্কেলরা অনেক ভালো ভালো তাও সবাইকে দিয়েছে সুইটার। আমরা সবাই খুশি, আমি টের পেয়েছি, অনেক খুশি হয়েছি। আমাদের অনেক ভালো লাগছে, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। পাকা আঙ্গারে এসে একটা দিছে শীতকালে খেলে আমরা গরম পাচ্ছি। আল্লাহ বলে আঙ্গারে আঙ্কেল বলে আঙ্গারে আর পুঁতি ডেলি দিন বলে দিব, এবং আল্লাহরা যদি আল্লাহরা কাকা করে ভালো রাখে। যেহেতু আপনারা জানেন শীতকাল চলতেছে, আমরা যেহেতু শীতকালে অসহায় বাচ্চারা অনেক সময় তারা আসলে কাপড়ের অভাবে অসহায় কষ্ট করে, পাশাপাশি কিছু ডে কেয়ার বাচ্চারা আছে যাদের আসলে মা বাবা নাই, তাদের আসলে অনেক সময় দেখা যায় যে তারা কম্বলের জন্য অনেক কষ্ট করে তাদের বিষয়ে। আমরা আসলে আজকে বাচ্চাদেরকে শীত বস্ত্র দিয়েছি, পাশাপাশি ডে কেয়ার বাচ্চাদের জন্য আমরা কম্বলও দিয়েছি, এবং আমাদের এই প্রোগ্রাম আগামীকালও অব্যাহত থাকবে, যেহেতু আমরা সামাজিক দায়বদ্ধ সংগঠন, সামাজিক সংগঠন। আরেকটা জিনিস আমাদেরকে বলে রাখি যে আমরা শুধু মানে করোনাকাল হচ্ছে, বিশেষ করে বলাৎকারের ঘটনাটা ঘটতেছে, এই ব্যাপারে আমরা অনলাইন কমিউনিকেশন সোসাইটি সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং উলামা হজরতের কাছে আমরা বিশেষ আবেদন থাকবো, বিশেষ করে মসজিদ মাদ্রাসা কমিটিদের কাছে আবেদন থাকবে যে এই যে অনা কিন্তু ঘটনা, এই ঘটনা কিন্তু রিসেন্টলি ডে বাই ডে বাড়তেছে। আমরা আরেকটা জিনিস বলি, গতকাল আশুলিয়াতে একটা 11 বছর বাচ্চা কিন্তু একজন মাদ্রাসার প্রিন্সিপাল দ্বারা ধর্ষিত হয়েছে, এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার জন্য আমরা আসলে নিন্দা জানাচ্ছি, এবং সরকারের কাছে আমরা স্পেশালি রিকোয়েস্ট করবো যে বলৎকারের ব্যাপারে সরকার যেন একটু সচেতন হয়, এবং সচেতন বৃদ্ধির জন্য কিন্তু আমরা অনলাইন কমিউনিকেশন সোসাইটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ অনলাইন কমিউনিকেশন সোসাইটি, সরকার নিবন্ধিত একটা দল। আজকে খুবই আনন্দ লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বাংলাদেশ অনলাইন কমিউনিকেশনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং এই সংগঠনটা যেন সারা বাংলাদেশে ব্যাপক হারে ছড়িয়ে যেতে পারে, এবং অসহায় সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে, এবং যে কখনো যদি আমাদেরকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত করে কোনো সহযোগিতা পরামর্শের ক্ষেত্রে আমরা সব সময় আছি, থাকবো এই সংগঠনের পাশে। যেহেতু এই সংগঠনটা একটা সামাজিক সংগঠন, অসহায় দরিদ্রদের মাঝে কাজ করা সংগঠন, এই সংগঠনের সর্বোচ্চ উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আমাদেরকে আজকের এই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আন্তরিকভাবেই ধন্যবাদ জানাই যারা আজকের এই এই অনুষ্ঠানের পিছনে পর্দার আড়ালে যারা আমাদেরকে অর্থ দিয়ে যোগান দিয়েছেন আমাদের এই আজকের শীতবস্ত্র কর্মসূচিতে, তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
आज के जरा संगठन नेतृबृंद जरा आज के सशरीर उपस्थित हुए करोनाकालीन समय सशरीर उपस्थित हुए कर्मसूची के सफल कर संगठन पक्ष फिरोज भाई के असंख्य धन्यवाद सुजोग देवर आसले महती उद्योगी नवर जो प्रथम अनलाइन कम्युनिकेशन के असंख्य धन्यवाद जाची अटिजम हेल्प विडि बांग्लेशर बांगाली ग्रुपर चीफ एडमिन बृष्टि चौधरी बी अपन सकल के आंतरिक भाव अनेक अनेक अभिनंदन और शुभेच्छा जाची ए अवश्य समाज कल्याण मंत्रणालय के असंख्य धन्यवाद जाना आनंदे सामिल होते पे निजेके धन्य मने करलाम बाबूरा देखें अनेक मजा करछे अनलाइन कम्युनिकेशन सोसाइटी पक्ष थेके सबाइके धन्यवाद आपनारा जारा बृत्तबान आछेन तारा सबाई किछु किछु जदि एकटा करे दें ताहले आमादेर बाबूरा खुशी हबे थैंक यू सबाइके धन्यवाद आसलामु आलाइकुम আসসালামু আলাইকুম অনলাইন কমিউনিকেশন সোসাইটি পক্ষ থেকে ছোট বাবুদেরকে শীত বস্ত্র দেওয়া হয়েছে ওরা আসলে খুব খুশি আজকের এই আয়োজনে আসলে আমরা মুগ্ধ এবং সারা বাংলাদেশ না তথা সারা বিশ্বের মানুষ যেন মানবতার কল্যাণে এগিয়ে আসে এবং সামনের দিনে যেন পথ শিশুদের জন্য এবং নিম্ন আয়ের যে পরিবারের সদস্যরা আছেন তাদেরকে যেন আমরা এই ধরনের উপহার দিতে পারি সেই প্রত্যাশায় রাখছি ধন্যবাদ আজকের এই আয়োজকদেরকে যারা আজকের এই কোমলমতি বাচ্চাদেরকে এই ধরনের আজকে তারা নতুন পোশাক দিয়ে যাদেরকে আনন্দিত করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বিশাল আয়োজন আমি বুঝতে পারিনি তাহলে আমি ভাবছি যে এমনিতেই নরমালি এরা এই করবে শুধু শীত বস্ত্র বিতরণ করবে তো আমার অনুভূতি আমি আসলে বলে প্রকাশ বোঝাতে পারবো না এখন আমি আসলে অনেক ই অনলাইন কমিউনিকেশন সোসাইটির যে আয়োজন ওরা যে পদক্ষেপ নিচ্ছে প্রতিটা ইয়েতে এই অসহায় দরিদ্র মানুষের পাশে থাকছে এটার জন্য আমি অনেক আর কি আনন্দিত যে সবারই এভাবে আর কি মহ